শাহজাহান বাহিনীর হাতে অত্যাচারিত অজয় মিস্ত্রি, অজয়ের সারা শরীরে অত্যাচারের কালো দাগ। একটি দোকান বিক্রি নিয়ে প্রতিবাদ করে জয়ন্ত, 50,000 টাকা ছিনিয়ে নেয় শিবুর লোকজন। সন্দেশখালীর পার্টি অফিসে নিয়ে গিয়ে মারধর করা হয়, লোহার রড দিয়ে মারধরের অভিযোগ, এবং শিবুর থেকে মুক্তি পেতে দিতে হয় 86,000 টাকা। বর্তমানে ঘরে ফিরলেও আজও আতঙ্কিত অজয়। ঠিক কি বলেছেন অজয় মিস্ত্রি শোনাবো আপনাদের। আমাকে মারধর করা হয়েছিল, আমি বাড়িতে ছিলাম, তো আমি আমার বাজারের বাজার কমিটি ছিলাম, মানে দুর্গাপূজা কমিটির আমি একজন ক্যাশিয়ার। বাজার কমিটিতে একটা বাজারে দোকান বিক্রি হয়, গরিব মানুষের দোকান বিক্রি করা হয়েছিল। সেই দোকানটা বিক্রি করার পরে টিএমসির মোস্তান বাহিনী, মানে শিবু হাজরার যে ক্যাডার বাহিনী, তারা যে সেই গরিব মানুষের কাছ থেকে 50,000 টাকা নেয়। 50,000 টাকা সম্পূর্ণভাবে একটা টাকা আমার দুর্গা মন্দিরের একটি উন্নয়নের একটা কাজে কোনো কাজে লাগানো হলো না, টাকাটা মোস্তান বাহিনী খেয়ে নিল। এরা যে ওই টাকাটা তুলে নিয়ে আসে, এনে এরা ভোগ করে। শিবু হাজরার কাছে যে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আমার মাত, এটা আমাকে মারধর করা যে শিবু হাজরার পার্টি অফিসে, জেলিয়াকালী না সন্দেশখালী পার্টি অফিসে। মারধর বলতে লাঠি, মানে যে চার্জার লাঠি থাকে লাঠি দিয়ে মার, আর কোনো কথা না। মার তো সেই মার, মারধর করতে 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 মানে গোটা শরীরটা তো কাল ছিঁড়ে পড়ে আছে। আপনাদের কাছে দেখাতে পারবো আমার ফটো এবং আমার রিপোর্টও দেখাতে। বলছে তুই আজ দিন সময়ের মধ্যে 86,000 টাকা আমাকে দিয়ে যাবি। আমার 2 ঘন্টা মতো আটকে রাখে, তারপরে না পেরে আমার ভাইকে পাঠাই যে ভাই বাড়ি যা, আমি ফোন করে দিচ্ছি, টাকা নিয়ে আয়, আমি একটা ধান ব্যবসা করে খাই, না হলে আমার ধান ব্যবসা বন্ধ হয়ে যাবে। আমার টাকা দিতে হলো, 86,000 টাকা গুনে দিতে হলো শিবু হাজরাকে, তারপরে আমাকে। এবারে শোনালাম অজয় মিস্ত্রির কাহিনী, ঠিক কী কী অত্যাচারের শিকার হতে হয়েছে তাকে, এবং তার শরীরেও কিন্তু সেই কালশিটে রয়েছে অত্যাচারিত হওয়ার কাহিনী বর্ণনা করলেন কার্যত সিএনএর ক্যামেরার সামনে তিনি। আবারও যাব মফিজুলের কাছে। মফিজুল, একটার পর একটা তথ্য উঠে আসছে, এবার অজয় মিস্ত্রির কাহিনী কী কী রয়েছে তার অত্যাচারের কাহিনী তুমি যদি আবারও একবার বর্ণনা করো। দেখো, অজয় মিস্ত্রি হচ্ছে রামপুর এলাকার একজন ব্যবসায়ী, তিনি ধান ব্যবসা করতেন এবং রামপুরের জেলিয়াখালীর মধ্যে অন্তর্গত যে রামপুর হাট সেখানকার দুর্গাপুজো কমিটির একজন কোষাধ্যক্ষ পদে ছিলেন। ওই দুর্গাপুজো কমিটির অধীনে একটি বাজারও রয়েছে সেখানে, সেই বাজার এলাকার একটি দোকানঘর বিক্রি করাকে কেন্দ্র করে যে আর্থিক মানে লেনদেন হয়েছিল সেটা অনৈতিকভাবে সেই টাকা নিয়ে নেওয়ার অভিযোগ উঠেছিল শিবু হাজরা সাজান শেখের লোকজনদের বিরুদ্ধে। তারই প্রতিবাদ করেছিলেন অজয় মিস্ত্রি। তার বক্তব্য অনুযায়ী যে ওই বাজারে একটি দোকানঘর বিক্রি করে 50,000 টাকা, সেই টাকাটা পুরোটাই মস্তান বাহিরা দখল করে নেয়, সেই টাকা ওই বাজার কমিটি বা দুর্গাপুজো উন্নয়ন সমিতির অ্যাকাউন্টে দেওয়া হয়নি, এইটার প্রতিবাদ করাতেই তার অপরাধ। সেই কারণেই তাকে জেলিয়াখালী থেকে সন্দেশখালী শিবুর পার্টি অফিসে তুলে নিয়ে যাওয়া হয়েছিল। সেখানে নিয়ে গিয়ে কার্যত সেখানে যে লোহার যে রড দিয়ে তাকে বেধড়ক মারা হয়, মারতে মারতে এতটাই তাকে মারা হয় যে মারতে মারতে শিবু হাজরা নিজে হাঁপিয়ে ওঠেন। একবার না এরকম আবার বেশ কিছুক্ষণ ব্রেক নিয়ে আবার তাকে মারধর করা হয়। সকাল থেকে রাত পর্যন্ত আটকে রেখে তাকে কয়েক দফায় এমনই বেধড়ক মারধর করা হয়েছে যে তার শরীরের একাধিক অংশে কালশিটে দাগ এখনও পর্যন্ত লেগে রয়েছে। সেই ছবিও কিন্তু আমরা দেখাচ্ছি, সেই কালশিটে দাগ। ফলে কি অবস্থায় তার উপর অত্যাচার চালানো হয়েছিল, তাকে বেধড়ক মারধর করার পরেই এখানেই ক্ষান্ত থাকেনি শিবু হাজরা, সেখানে তাকে উল্টে আরও 86,000 টাকা জরিমানা করা হয়েছিল। কেন তিনি এই তাদের যে অনুগামী নেতাদের টাকা নেওয়ার প্রতিবাদ করেছিলেন সেই অপরাধে তাকে 86,000 টাকা জরিমানাও দিতে হয়েছিল। ফলে তাকে এক তো বেধড়ক মারধর করা হয়, সেই মারধরে কার্যত অসুস্থ হয়ে পড়েন, তার গোটা শরীরে কালশিটে দাগ পড়ে রয়েছে, রক্ত জমাট বেঁধে গিয়েছিল বিভিন্ন অংশে। তার উপর উল্টে তাকে চিকিৎসা করানো তো দূরের কথা, এই অজয় মিস্ত্রির কাছ থেকে আবার 86,000 টাকা জরিমানা করেছিলেন এই শিবু হাজরা।
ফলে কতটা দাপট এই সমস্ত নেতাদের এই এলাকায় ছিল, কিভাবে সাধারণ মানুষ থেকে বিরোধী রাজনৈতিক দলগুলো এই সমস্ত নেতাদের দ্বারা অত্যাচারিত হতো, তা এই ধরনের একটা একটা করে ঘটনা তুলে ধরা থেকেই তা স্পষ্ট হচ্ছে যে জেলিয়াখালীতেও শিবু হাজরা বা শাজান শেখদের মস্তান বাহিনীদের দাপট বা তাদের এই অত্যাচারে কার্যত এলাকার মানুষজন যে অতিষ্ঠ হয়েছিল সেটা কিন্তু প্রমাণ। সাহানা, একেবারেই মফিজুল, যেমনটা আমরা দেখলাম যে একেবারেই একের পর এক অত্যাচারের কাহিনী তুলে ধরলো, এবং আমরা কথা বললাম আমাদের প্রতিনিধি মফিজুলের সঙ্গে। মফিজুল, আপাতত তোমায় ধন্যবাদ।